মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগ ও মোথাবাড়ি থানার ব্যবস্থাপনায় 2 নম্বর ব্লকের সুকান্ত ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রতুয়া সার্কেলের সিআই সুজন কুমার রায়, সংশ্লিষ্ট থানার সমস্ত পুলিশ আধিকারিক। রক্তদান শিবিরে সিভিক ভলেন্টিয়ার সহ মোথাবাড়ি থানার একাধিক পুলিশ অফিসার স্বেচ্ছায় রক্তদান করেন। সকাল 10টা থেকে শুরু হয় এই রক্তদান শিবির। পুলিশ প্রশাসনের কর্তারা জানান, নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দুপুর 2টা পর্যন্ত এই রক্তদান শিবির চলবে। মালদা জেলার উদ্যোগে, মালদা জেলা পুলিশের উদ্যোগে আজকে মোথাবাড়ি ব্যবস্থাপনায় আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কালিয়াচক 2 পঞ্চায়েত সমিতির সুকান্ত ভবন। আমাদের আনুমানিক 150 জনের মতন রক্ত দেওয়ার কথা আমরা দেখে নিচ্ছি যে কত ইউনিট সংগ্রহ করতে পারে। সে অনুযায়ী আমাদের মূলত আমাদের থানার অফিসার, পুলিশ, সিভিক এরাই মূলত রক্তদান করছে আজকে। স্যার কটা পর্যন্ত চলবে এটা? প্রসেস চলবে 1-2 পর্যন্ত চলবে। এই রক্তদান শিবিরে 100+ জন রক্তদান করেন। তাদের মধ্যে পুলিশ অফিসার, সিভিক ভলেন্টিয়ার, লেডি সিভিক ভলেন্টিয়ারও রক্তদান করেন। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মোথাবাড়ি থানা থেকে আর কি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমাদের ব্লকের সংলগ্ন সুকান্ত ভবনে। এখানে আর কি ব্লাড ডোনেশন করতেছে, ব্লাড ডোনেট করলাম আর কি। অবশ্য সরাসরি স্কুল থেকে এসে কেমন লাগছে না? ব্লাড ডোনেশন ক্যাম্প বরাবরই খুব ভালো লাগে। আমি আসি, প্রতিবারই আসি এখানে, এবং আমিও করেছি কয়েকবার ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশন ক্যাম্পে মানুষকে প্রত্যেক মানুষেরই উচিত এই সচেতনভাবে ব্লাড ডোনেট করে মানুষ রোগীদের পাশে দাঁড়ানো। বর্তমানে মালদা ব্লাড ব্যাঙ্কে ব্লাড শূন্যতার অভাব দেখা দিয়েছে, ব্লাডের অভাব দেখা দিয়েছে। প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছে প্রত্যেক প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।